ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এনভারমেন্টাল সায়েন্স ইন্টারডিসপ্লিনারি কোর্সের আলোচনার মাধ্যমে সলভ করবো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন সাইটস ইজ রিলেটেড উইথ অপশান এ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পেশিস বি প্রোটেকশন অফ ওজন লেয়ার সি ওয়াটার কনজারভেশন ডি প্রিজার্ভেশন অফ কালচারাল এনভায়রমেন্ট তাহলে সাইটস বা সিআইটিইএস এই কনভেনশনটা কীসের সাথে সম্পর্কিত তাহলে এখানে প্রথম যেটা রয়েছে অপশান আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার স্পেশিস তাহলে এইটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার তাহলে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার সাইটস ইজ রিলেটেড উইথ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেঞ্জার স্পিসিস পরবর্তী প্রশ্ন রামসার কনভেনশন রেফার্স টু দ্য কনজারভেশন অফ অপশান এ ডেজার্ট অপশান বি ওয়েটল্যান্ড অপশান সি এগ্রিকালচারাল ল্যান্ড অপশান ডি ফরেস্ট ল্যান্ড তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়েটল্যান্ড তাহলে রামসার কনভেনশন রিলেটেড টু রেফার্স টু দ্য কনজারভেশন অফ ওয়েটল্যান্ডস পরবর্তী প্রশ্ন বায়োডাইভার্সিটি ইজ হায়েস্ট অ্যাট দ্য পোলস অ্যাট দ্য ট্রপিক্স নট অ্যাট এনি পার্টিকুলার লোকেশন ডি নান দ্য দ্যভ তাহলে বায়োডাইভার্সিটি কোথায় সবথেকে বেশি সেটা হচ্ছে অ্যান্সার হবে এখানে অ্যাট দ্য ট্রপিক্স তাহলে ট্রপিক্সেই বায়োডাইভার্সিটি হায়েস্ট থাকে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল পার্ক অ্যাসোসিয়েটেড উইথ রাইনোসেরস ইজ অপশান এ কাজিরাঙা অপশান বি রনথাম্বোর অপশান সি করবেট অপশান ডি ভ্যালি অফ ফ্লাওয়ার্স তাহলে কোন ন্যাশনাল পার্কটি যেটার মধ্যে রাইনোসেরাসকে প্রিজার্ভ কনজার্ভ করা হয় সেটা কোনটা তাহলে রিলেটেড টু এটা হচ্ছে কাজিরাঙা তো আমরা জানি এখানে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় তাহলে কাজিরাঙা হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দ্য রেড ডেটা বুক হুইচ লিস্ট ইনডেন্ড স্পিসিস ইজ মেনটেন বাই অপশান এ ইউএনও অপশান বি ডব্লু ড অপশান সি আইওসিএন অপশান ডি ডব্লুডব্লু এফ তাহলে রেড ডেটা বুকে যে লিস্ট থাকে এন্ডেঞ্জার স্পিসিস স্পিসিসদের বা যে বিপদাপন্ন প্রজাতিগুলির সেটা মেনটেন করে কে তাহলে সেটা হচ্ছে মেনটেন করে হচ্ছে আমরা জানি আইউসিএন তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আইউসিএন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড আন্ডার ইনসিটু কনজারভেশন অপশান এ ন্যাশনাল পার্ক অপশান বি বটানিক্যাল গার্ডেন অপশান সি প্রোটেক্টেড ফরেস্ট অপশান ডি নান অব দ্য তাহলে এর মধ্যে কোনটা আছে যেটা ইনক্লুডেড নয় ইন সিটি কনজারভেশনের মধ্যে পড়ে না সেটা হচ্ছে আমরা জানি বটানিক্যাল গার্ডেন বটানিক্যাল গার্ডেন হচ্ছে যেখানে উদ্ভিদদের আলাদা করে তুলে নিয়ে গিয়ে কনজার্ভ করা হয় তাদের নিজের ব্যসস্থানে কনজারভেশন হয় না কাজে বটানিক্যাল গার্ডেন হচ্ছে এমন এক ধরনের কনজারভেশন যেটাকে আমরা ইনসিটু কনজারভেশন বলতে পারবো না কাজে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে বটানিক্যাল গার্ডেন পরবর্তী প্রশ্ন দ্য টার্ম ইকোলজি ইজ ডিরাইভ ফ্রম এ গ্রিক ওয়ার্ড ওইকস মিনস অপশান এ আউটসাইড অপশান বি সারাউন্ডিংস অপশান সি ইনসাইড অপশান ডি হোম তাহলে এখানে এই যে টার্ম যেটা ইকোলজি এসেছে উইকোস থেকে উইকোসের মানে কি উইকসের মানে হচ্ছে হোম তাহলে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হোম পরবর্তী প্রশ্ন ইন এ ফুড চেন অফ গ্রাস গ্রাস অপার ফ্রগ স্নেক ঈগল দ্য সেকেন্ডারি কনজিউমার ইজ অপশান এ গ্রাস অপশান বি ইনসেক্ট অপশান সি ফ্রগ অপশান ডি স্নেক তাহলে এখানে গ্রাস হচ্ছে প্রডিউসার গ্রাস অপার হচ্ছে এখানে প্রাইমারি কনজিউমার প্রাইমারি কনজিউমার এখানে সেকেন্ডারি কনজিউমার কিন্তু হচ্ছে ফ্রগ তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এখানে হবে কিন্তু ফ্রগ তাহলে ফ্রগ হচ্ছে এখানে সেকেন্ডারি কনজিউমার কারণ সে প্রাইমারি কনজিউমারকে গ্রহণ করছে পরবর্তী প্রশ্ন দেখো ইন এ পন্ড ইকোসিস্টেম দ্য প্রডিউসার ইজ অপশান এ ফাইটোপ্ল্যাংটন অপশান বি জু প্ল্যাংটন অপশান সি স্মল ফিশেস অপশান ডি নান অফ দ্য অ্যাবভ তাহলে পন্ড ইকোসিস্টেমের মধ্যে প্রডিউসার বা উৎপাদক কারা তাহলে এক্ষেত্রে হচ্ছে ফাইটোপ্ল্যান্টন যে আনুবীক্ষণিক উদ্ভিদগুলি থাকে সেগুলোই কিন্তু পন্ড ইকোসিস্টেমের প্রডিউসার পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ এক্সটিং স্পিসিস অপশান এ স্পিসিস হুইচ হ্যাভ নট বিন ফাউন্ড এনিহার ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য লাস্ট ফিফটি ইয়ার্স অপশান বি স্পিসিস হুইচ হ্যাভ হাই লাইকলিহুড হব বিকাম এনডেঞ্জার্ড ইন দ্য নিয়ার ফিউচার

লাস্ট পঞ্চাশ বছরে যে জীবদের বা প্রাণী এবং উদ্ভিদদের কোথাও দেখা যায়নি পৃথিবীতে তাদেরকে আমরা বিলুপ্ত প্রজাতি বা এক্সটিং স্পিসিস বলবো তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেপস তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভিন্ন স্টেপগুলো এখানে দেওয়া হয়েছে অপশান এ মিটিগেশান প্রিপেয়ারনেস রেসপন্স রিকভারি অপশান বি মিটিগেশান রেসপন্স প্রিপেয়ারডনেস রিকভারি অপশান সি প্রিপেয়ারনেস মিটিগেশান রেসপন্স রিকভারি অপশান ডি নান অফ দ্য অ্যাভ তাহলে আমরা জানি যে ডিজাস্টার ম্যানেজমেন্টের চারটি স্টেপ আছে যার মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে মিটিগেশান নেক্সট স্টেপটি হচ্ছে প্রিপেয়ারডনেস তারপর হচ্ছে রেসপন্স এবং রিকভারি তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার যেখানে বলা হচ্ছে মিটিগেশান প্রিপেয়ারনেস রেসপন্স রিকভারি পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন ডি অপশান এ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অপশান বি ন্যাশনাল ডিজিজ ম্যানেজমেন্ট অথরিটি অপশান সি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশান অপশান ডি নান অফ দিস তাহলে ফুল ফর্ম এন ডি এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন হুইচ ইয়ার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এন অ্যাক্টেড অপশান এ টু থাউজেন্ড ফাইভ অপশান বি টু থাউজেন্ড ফোর অপশান সি টু থাউজেন্ড থ্রি অপশান ডি নান অফ দিস তাহলে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা সেটা কবে হয়েছিল সেটা হয়েছিল দু হাজার পাঁচে অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হু ইজ দ্য হেড অফ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইন ইন্ডিয়া অপশান এ চিফ মিনিস্টার অপশান বি প্রাইম মিনিস্টার অপশান সি এনভায়রনমেন্ট মিনিস্টার অপশান ডি নান অফ দিস তাহলে আমাদের যে যে কোনো স্টেটের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থাকে তার হেড কে হন তো সেক্ষেত্রে হেড হন হচ্ছে স্টেটের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এসডিএমএ বলা হয় সেটার হেড হয় চিফ মিনিস্টার তাহলে চিফ মিনিস্টার হচ্ছেন এসডিএমএ বা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হেড পরবর্তী প্রশ্ন দেখো হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস হটস্পটস আর দেয়ার ইন ইন্ডিয়া অপশান এ টু অপশান বি ফোর অপশান সি এইট অপশান ডি নান অফ দিস তাহলে ভারতবর্ষে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফোর চারটে বায়োডাইভার্সিটি হটস্পট আমাদের ভারতবর্ষে আছে পরবর্তী প্রশ্ন হাউ মেনি মেগা ডাইভার্সিটি কান্ট্রিজ আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অপশান এ সেভেন্টিন অপশান বি টোয়েন্টি অপশান সি এইটিন অপশান ডি নান অফ দিস তাহলে মেগা ডাইভার্সিটি কান্ট্রি পৃথিবীতে কতই আছে সতেরোটি তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান আর্টিফিশিয়াল ইকোসিস্টেম অপশান এ পন্ড অপশান বি এগ্রিকালচারাল ল্যান্ড অপশান সি মাউন্টেন ইকোসিস্টেম অপশান ডি নান অব দিস তাহলে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কোনটা এর এগুলির মধ্যে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কোনটা তো এখানে এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বি ইজ এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন অ্যান ইকোসিস্টেম দ্য এনার্জি ফ্লো ইজ অলওয়েজ অপশান এ ইউনি ডাইরেকশনাল অপশান বি ডাইরেকশনাল অপশান সি ডাইরেকশনাল অপশান ডি নান অফ দিস তাহলে একটা ইকোসিস্টেমে এনার্জি ফ্লোটা সবসময় কিভাবে হয় সেটা হচ্ছে একমুখী হয় কাজেই অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ইউনি ডাইরেকশনাল পরবর্তী প্রশ্ন ফুড ওয়েবস আর অপশান এ ওয়ান কাইন্ড অফ ফুড অপশান বি নট রিলেটেড টু ফুড চেন অপশান সি ইন্টার কানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন ডি নান অফ দ্য অ্যাভ তাহলে ফুড ওয়েব কাকে বলে এখানে সেটাই বলা হয়েছে তো এখানে আমরা দেখছি অপশান সিতে রয়েছে ইন্টার কানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন এটাই হবে এখানে সঠিক অ্যান্সার অর্থাৎ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ইন্টার কানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেন্স পরবর্তী প্রশ্ন অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিড রেফার্স টু দ্য পিরামিড অফ অপশান এ পিরামিড অফ এনার্জি অপশান বি পিরামিড অফ নাম্বার অপশান সি পিরামিড অফ বায়োমাস অপশান ডি অল অফ দ্য অ্যাবব তাহলে ইকোলজিক্যাল পিরামিড বলতে কিন্তু আমরা সবগুলোই বুঝি কাজেই এটা হবে পিরামিড অফ এনার্জি পিরামিড অফ নাম্বার পিরামিড অফ বায়োমাস সকলগুলোই যেহেতু সঠিক অ্যান্সার তার জন্য সঠিক অ্যান্সারকে আমাদের হবে ডি অল অফ দ্য অ্যাবব হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ইজ দ্য প্রডিউসার অফ দ্য ওশান অপশান এ ফাইটোপ্ল্যাংটন অপশান বি নেকটন অপশান সি বেন্থস অপশান ডি জু প্ল্যাংটন তাহলে ওশানের যে ইকোসিস্টেম সেখানে প্রডিউসার বা উৎপাদক করা সেখানেও কিন্তু আনুবীক্ষণিক উদ্ভিদ যাদের ফাইটোপ্ল্যাংটন বলে থাকি ফাইটোপ্ল্যাংটন সেখানে কিন্তু প্রডিউসার তাহলে অপশান এ কারেক্ট নেম ওয়ান ম্যানমেড ডিজাস্টার অপশান এ সাইক্লোন অপশান বি আর্থকোয়েক অপশান সি কেমিক্যাল এক্সপ্লোশন অপশান ডি নান অফ দিস তাহলে ম্যানমেড ডিজাস্টার যদি একটা আমরা দেখে থাকি তাহলে সেটা কোনটা তো সেখানে এখানে হচ্ছে কেমিক্যাল এক্সপ্লোশন সাইক্লোন আর্থকোয়েক এগুলি সবই ন্যাচারাল ডিজাস্টার তো এখানে কেমিক্যাল এক্সপ্লোশানটা কিন্তু হচ্ছে ম্যানমেড ডিজাস্টার তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার ম্যানমেড কজ অফ ফ্লাড তাহলে ফ্লাডের মানে মানুষ দ্বারা যে ফ্লাড হয় সেই মানে মানুষ যার জন্য দায়ী সেগুলোর কারণ কি কি হতে পারে অপশান এ রিলিজ অফ ওয়াটার ফ্রম ড্যাম বি হেভি রেন সি সাইক্লোন অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড ফেনোমেনা ডি নান অফ দিস তাহলে আমরা জানি যে হেভি রেন বা সাইক্লোন এগুলি হচ্ছে সবই ন্যাচারাল কজ কিন্তু একটা ড্যাম থেকে যখন জল ছেড়ে দেওয়া হয় এবং যার জন্য ফ্লাড হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু একটা ম্যান মেড কজ তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট রিলিজ অফ ওয়াটার ফ্রম ড্যাম গির ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর অপশান এ লায়ন অপশান বি ডাইনোসরাস অপশান সি স্পেকটাকাল মাংকি অপশান ডি নান অফ দ্য অ্যাভ তাহলে গির ন্যাশনাল পার্কটা কোন প্রাণীর প্রাণীর জন্য বিখ্যাত তাহলে এটা হচ্ছে অপশান এ লায়ন দ্য মেন রিজন অফ ড্রট ইজ মানে খরার মূল কারণ কি অপশান এ এক্সেসিভ রেন অপশান বি ল্যাক অফ রেন অপশান সি সয়েল ইরোশান অপশান ডি নান অফ দিস তাহলে খরার মূল কারণটা কি খরার মূল কারণ হচ্ছে ল্যাক অফ রেন বা বৃষ্টির অভাব তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ল্যাক অফ রেন এরপরে দেখো জু প্ল্যাংটন ইজ এ অপশান এ প্রডিউসার অপশন বি কনজিউমার অপশন সি ডিকম্পোজার অপশান ডি নান অফ দিস তাহলে জু প্ল্যাংটন হচ্ছে একটা কনজিউমার তাহলে জু প্ল্যাংটন হচ্ছে কনজিউমার তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার জু প্ল্যাংটন কনজিউমার এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ফলোস লিন্ডেম্যান্স অপশান এ ল অফ ফাইভ পারসেন্ট বি ল অফ টেন পারসেন্ট সি ল ফিফটিন পারসেন্ট ডি নান অফ দ্যাব তাহলে এনার্জি ফ্লো ইকোসিস্টেম যেটা থাকে সেটা লিনডেম্যান্সের কেউ কোন লটা ফলো করছে ল অফ টেন পারসেন্ট ফলো করছে তাহলে ল অফ টেন পার্সেন্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার এফেক্টিভ হ্যাজার্ড ম্যানেজমেন্ট লার্জলি রিলাই অন অপশান এ গভমেন্ট এজেন্সিস বি এমার্জেন্সি রেসপন্সেস সি প্রি ডিজাস্টার প্ল্যানিং ডি ভলক্যানোস তাহলে এফেক্টিভ হ্যাজার্ড ম্যানেজমেন্ট সেটা কিসের উপর মূলত নির্ভর করে সেটা হচ্ছে প্রি ডিজাস্টার প্ল্যানিং অর্থাৎ ডিজাস্টার হওয়ার আগেই তার জন্য যে প্ল্যানিং করা সেটা থেকেই কিন্তু হ্যাজার্ড ম্যানেজমেন্টটা কমানো যায় বা এফেক্টিভলি হ্যাজার্ড ম্যানেজমেন্ট করা যায় তাহলে প্রি ডিজাস্টার প্ল্যানিং হচ্ছে কারেক্ট অ্যান্সার ভোপাল গ্যাস ডিজাস্টার ইজ এ কাইন্ড অফ অপশান এ ন্যাচারাল ডিজাস্টার বি ম্যানমেট ডিজাস্টার সি প্যান্ডেমিক ডি নান অফ দ্যাব তাহলে ভোপাল গ্যাস ডিজাস্টার কিন্তু একটা ম্যানমেড ডিজাস্টার তা বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ম্যানমেড ডিজাস্টার সাইক্লোন ইস ট্র্যাক থ্রু হুইথ স্যাটেলাইট অপশান এ ইনস্যাট অপশান বি আইআরএস অপশান সি ওশান স্যাট অপশান ডি নান অফ দ্যভো সাইক্লোনকে যে ট্র্যাক করে যে স্যাটেলাইট সেই স্যাটেলাইটটার নাম হচ্ছে ইনস্যাট তাহলে অপশান এই হচ্ছে কারেক্ট অ্যান্সার এ ডিজিজ দ্যাট বিকাম ইউজুয়ালি ওয়াইড স্প্রেড অ্যান্ড ইভেন গ্লোবাল ইন ইটস রিচ ইজ রেফার টু অ্যাজ অপশান এ এপিডেমিক বি প্যান্ডেমিক সি স্প্যানিশ ফ্লু ডি হাইপার এন্ডেমিক তাহলে একটা ডিজিজ যখন আনইউজুয়ালি ওয়াইড স্প্রেড মানে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং গ্লোবাল লেভেলে ছড়িয়ে পড়ে একটা দেশের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে যদি কোনো ডিজিজ তাহলে তাকে আমরা কি বলে থাকি তখন তাকে আমরা বলে থাকি প্যান্ডেমিক তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার প্যান্ডেমিক দ্য টার্ম ডিজাস্টার ইজ ডিরাইভ ফ্রম হুইচ অব দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ অপশান এ আরবিক অপশান বি ল্যাটিন অপশান সি ফ্রেঞ্চ অপশান ডি গ্রিক তাহলে ডিজাস্টার এই কথাটা এই টার্মটা কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে এটা নেওয়া হয়েছে কাজে এটার উৎপত্তি হচ্ছে ফ্রেঞ্চ থেকে লেন্টিক ইকোসিস্টেম রেফার্স টু অপশান এ ফ্লোইং ওয়াটার ইকোসিস্টেম বি স্ট্যান্ডিং ওয়াটার ইকোসিস্টেম সি ম্যারাইন ইকোসিস্টেম डी डेजार्ट इकोसिसटेम लें लेंटिक इकोसिसटेम क्या स्टैंडिंग वाटर इकोसिस्टेम ते बी हारेक्ट एनसार स्टैंडिंग वाटर इकोसिस्टेम लटिक इकोसिस्टेम इनक्लूड अपशन ए लेक्स एंड पन्ट बी रिभार्स एंड स्ट्रीम्स सी ओशन एंड सीज डी सोम एंड मार्सेस तेल लटिक इकोसिस्टेम जो हे যে জলটা মানে মধ্যে স্রোত বা কারেন্ট আছে সেরম জলের ইকো জলটাকে আমরা লটিক বলে থাকি সেরম ইকোসিস্টেমকে লটিক ইকোসিস্টেম বলা হয় তাহলে এটার এক্সাম্পল হচ্ছে কিন্তু রিভার অ্যান্ড স্ট্রিমস রিভার অ্যান্ড স্ট্রিমস হচ্ছে একটা লটিক ইকোসিস্টেমের উদাহরণ অ্যান ইকোসিস্টেম দ্য প্রাইমারি কনজিউমার্স আর অলওয়েজ অপশান এ কার্নিভোর্স অপশান বি হার্ভিভোর্স অপশান সি অমনিভোর্স অপশান ডি নান অফ দিস তাহলে একটা ইকোসিস্টেমের মধ্যে প্রাইমারি কনজিউমার যে থাকে সে রকম তার খাবার ধরনটা কী সেই অনুযায়ী কী ধরনের খাদক সে তো সেখানে কিন্তু যে প্রাইমারি কনজিউমার যে হয় সে কিন্তু শাকাহারি হয় প্রাইমারি কনজিউমার তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হারভিভোর্স হয়ে থাকে ঠিক আছে তাহলে কারেক্ট অ্যান্সার হার্ভিভোর্স হাউ মেনি বায়োডাইভার্সিটি hotspots have আইডেন্টিফাইড ওয়ার্ল্ড ওয়াইড অপশান এ টুয়েলভ অপশান বি টোয়েন্টি ফাইভ অপশান সি থার্টি সিক্স অপশান ডি ফিফটি তাহলে সারা পৃথিবী জুড়ে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্সটা বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে সারা পৃথিবী জুড়ে কনসিকুয়েন্সেস অফ ড্রট ইনক্লুড অপশান এ ক্রপ ফেলিওর অ্যান্ড ওয়াটার স্কেয়ার্সিটি বি অ্যাবান্ডেন্ট হারভেস্ট সি ইনক্রিজ গ্রাউন্ড ওয়াটার লেভেল ডি ফ্লাডিং অফ রিভার তাহলে কনসিকুয়েন্সেস অফ ড্রট মানে ড্রটেড ফলাফল বা খরার ফলাফলটা কী হতে পারে খরার ফলাফল হতে পারে ক্রপ ফেলিওর অ্যান্ড ওয়াটার স্কেয়ারসিটি অর্থাৎ ফসল চাষে ফসল চাষ হয় না ভালোভাবে এবং ফসল চাষে ব্যর্থতা হয় এবং যেটা হচ্ছে উৎপাদন ভালো হয় না এবং ওয়াটার স্কেয়ারসিটি মানে হচ্ছে জলের অভাব তাহলে কনসিকুয়েন্স অফ ড্রট ইনক্লুড ক্রপ ফেলিওর অ্যান্ড ওয়াটার স্কিয়ারসিটি রেসপন্স অ্যাক্টিভিটিস অকার অপশান এ ডিউরিং অ্যান্ড ইমিডিয়েটলি আফটার এ ডি ডিজাস্টার অপশান বি ইয়ার্স বিফোর এ ডিজাস্টার সি ওনলি বিফোর এ ডিজাস্টার ডি ওনলি ফর ম্যানমেন্ট ডিজাস্টার তাহলে রেসপন্স আমরা জানি যে এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে স্টেপগুলি আছে তার মধ্যে তিন নম্বর স্টেপ হচ্ছে রেসপন্স মিটিগেশান প্রিপেয়ারনেস রেসপন্স রিকভারি তাহলে এই রেসপন্স অ্যাক্টিভিটিটাকে আমরা কি ধরনের অ্যাক্টিভিটি কখন হয় এটা এটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার ডিউরিং অ্যান্ড ইমিডিয়েটলি আফটার এ ডিজাস্টার রেসপন্স অ্যাক্টিভিটি তখনই হয় যখন বিপর্যয় চলে এবং ইমিডিয়েটলি আফটার ডিজাস্টার মানে বিপর্যয়ের ঠিক পরেই তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিউরিং অ্যান্ড ইমিডিয়েটলি আফটার এ ডিজাস্টার পরবর্তী প্রশ্ন ডেজার্টিফিকেশান ক্যান বি এ কনসিকুয়েন্স অফ অপশান এ ড্রট অ্যান্ড পুর ল্যান্ড ম্যানেজমেন্ট বি এক্সেসিভ রেনফল সি অ্যাফরেস্টেশন ডি সাস্টেনেবল এগ্রিকালচার তাহলে ডেজার্টিফিকেশনের ফলাফল কী ড্রট অ্যান্ড পুয়োর ল্যান্ড ম্যানেজমেন্ট এটাই কিন্তু ডেজার্টিফিকেশানের ফলাফল তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ড্রট অ্যান্ড পুয়োর ল্যান্ড ম্যানেজমেন্ট এতক্ষণ আমরা কতগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আলোচনার মাধ্যমে সলভ করলাম আশা করি এটা শুনে তোমরা অনেকটা বুঝতে পারলে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ